নীলফামারী ডিমলার মারুফা আক্তার পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের এক অদম্য ইচ্ছাশক্তির নাম। চার সন্তানের জননী মারুফা 15 বছরের সংসার জীবন অতিবাহিত করে আবার শুরু করেছেন পড়ালেখা। নিজ মেয়ের সাথে বসেছেন HSC পরীক্ষায়, কিন্তু এমন সিদ্ধান্তে পাড়া প্রতিবেশী ঠাট্টা বিদ্রুপ করলেও নিজ পরিবার এবং স্বামী সাইদুলের উৎসাহে মেয়েকে সাথে নিয়ে পরীক্ষায় অংশ নেন মারুফা। হতে চান সমাজের শিক্ষিত মানুষ, এমনকি উচ্চ শিক্ষায়ও এগিয়ে যাওয়ার স্বপ্ন বুনেন তিনি। বিয়ে হইলে লেখাপড়া শেষ হয় না, শিক্ষার বয়স অবয়স নাই। 1 ঘন্টা করি, করার পর পরে আবার সংসারের কাজ করি, করার পর আবারও যেই সময়টা ফাঁক পাই তখনই আমি বই ধরে বসি। আমার একটা ইচ্ছা যে আমি মানুষের সেবা করব, আমার মতো দেখি আবার 10 জন উন্নত হোক, শিক্ষিত হোক, অসল হয়ে পড়ে না থাক, লেখাপড়া করি, একটা যে কোনো চাকরি করব, করি আমি আমার সাফল্য পূরণ করব। পড়ালেখায় ভালো হওয়া সত্ত্বেও অভাবের কারণে 10ম শ্রেণীতে পড়া অবস্থায় 2003 সালে বিয়ে হয় তার। দীর্ঘ সংসার জীবনে সচ্ছলতা ফেরাতে নিজেকে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে ফেলেন তিনি। কিছুটা হলেও সংসারে আয় ফিরতে শুরু করায় মেয়ের সাথে পুনরায় ভর্তি হন 9ম শ্রেণীতে। 2020 সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। আমাদের পরিবার হচ্ছে অসহায়, পড়ালেখা করিতে পারে না, তখন আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিছে। আমার মা একজন গৃহিণী, দোকান চালায় এবং পাশাপাশি একটি স্কুল চালায়, আমাদেরকে পড়ালেখা করায়। আমার বাবা মা আমাকে পড়ালেখার হেল্প করছে, তাই আমি এখন SSC পরীক্ষা দেওয়ার পর আমার মায়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিছিলাম, এখন আমার মা সহ একসঙ্গে আমি HSC পরীক্ষা দিতেছি। বিবাহিত হয়ে যে পড়ালেখা করছে তা আমার কি যে এত খুশি লাগতেছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যে শিক্ষার কোনো শেষ নেই, পিছুরে শেষ আছে, শিক্ষার শেষ নেই। বিবাহিত হয়ে হচ্ছে তা কি হয়েছে, শিক্ষা পড়ালেখা তো চালিয়ে যাচ্ছে। আমার আম্মুকে এইভাবে ইয়ে করছে, আমাকে খুব খুশি লাগতেছে। মেয়েও পরীক্ষা দিছে, পাশ করছে, স্ত্রীও পরীক্ষা দিছে, পাশ করছে, আবার স্ত্রীও মনে করেন পরীক্ষা দিতেছে, মেয়েটাও পরীক্ষা দিতেছে, মেয়েটাকেও আমি নিয়ে আসছি, আসি আমি সব বহন করতেছি খরচপাতি। আমার বোন লেখাপড়া করার ইচ্ছুক, খুব লেখাপড়া করে বৌমা, আমিও সহযোগিতা করি কিছু বৌমার সঙ্গে। মারুফার এমন ইচ্ছা শক্তি পিছিয়ে পড়া নারীদের অনুপ্রেরণার উৎস, উচ্চ শিক্ষায় সহযোগিতার আশ্বাস প্রশাসনের। এই উপজেলার অন্যান্য যত নারী শিক্ষার্থী আছেন তাদের জন্য এটি একটি অনুপ্রেরণা, শুধুমাত্র ডিমলা কেন, আমি বলবো যে সারা বাংলাদেশের জন্যই মারুফা একটি অনুপ্রেরণা। আমরা মারুফা এইবারও HSC পরীক্ষা অংশগ্রহণ করছেন, আমরা দৃঢ়ভাবে এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক শুভকামনা জানাই। মারুফার 4 ছেলেমেয়ের মধ্যে সবাই পড়ালেখা করছে। বড় মেয়ে সাই সিদ্দিকা তার সাথেই HSC পরীক্ষার্থী, দ্বিতীয় ছেলে 10ম শ্রেণী, তৃতীয় মেয়ে 8ম শ্রেণী ও ছোট্ট ছেলে 5ম শ্রেণীতে অধ্যয়নরত। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।